আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের সঙ্গে ক্যাপের কালার ম্যাচিং না হলে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে মূলত এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে কিন্তু ক্যাপ করা হয়েছে আর পাশের যে দাঁতগুলো রয়েছে এগুলা অরিজিনাল দাঁত কোনো ধরনের ট্রিটমেন্ট করা হয়নি তো এ ধরনের এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন অন্য অন্য দাঁতের সঙ্গে এই যে ক্যাপ করা দাঁতটি অর্থাৎ দাঁতের যে ক্যাপটি এর কালার ম্যাচিংটা কিন্তু বেশ ভালো হয়েছে হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পারসেন্ট কালার ম্যাচিং হয়েছে বলা যায় মোটামুটি দেখে বোঝা যাবে না যে এটি ক্যাপ করা এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে তো ভিউয়ার্স এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কালার ম্যাচিংটা অনেক ভালো হয়েছে পাশের দাঁতের সঙ্গে কালার ম্যাচিংটা ভালো হয়েছে এবং সামনের দাঁতের সঙ্গেও মোটামুটি ভালো হয়েছে বলা যায় কিন্তু এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছে তো এই দাঁতের ক্যাপের যে কালারটা দেখতে পাচ্ছেন সেটি অন্য অন্য দাঁতের থেকে কিছুটা ভিন্ন আর যদি এমনটি হয়ে থাকে তাহলে দেখতে খুব একটা ভালো দেখায় না তাই যদি এ ধরনের সমস্যা কেউ পড়তে থাকেন বা যাদের রয়েছে তাহলে যখন নতুন অবস্থায় কেউ দাঁতে ক্যাপ করাচ্ছেন তখন আপনাকে ক্যাপ সেটিং করার আগে ডাক্তার কিন্তু একটা ট্রায়াল নিপে পরিয়ে দেখবে যে কেমন দেখা যায় সে তখন যদি আপনি বুঝতে পারেন বা দেখতে পান তখন আপনি ডাক্তারকে বলতে পারেন ক্যাপটি কালার ম্যাচিং ভালো হয়নি আপনি ক্যাপটি চেঞ্জ করে দেন সেক্ষেত্রে একটা আলোচনা সাপেক্ষে আপনি ডাক্তারকে সেটি বলতে পারেন সেক্ষেত্রে সে ক্যাপটি তখন আপনি পরিবর্তন করে নিলে হয়তো কালারটা হানড্রেড না হলেও নাইনটি ম্যাচিং হতে পারে এছাড়া ভিউয়ার্স যাদের এ ধরনের সমস্যা হয়ে গেছে হয়ে রয়েছে হয়ে গেছে তারা একমাত্র ক্যাপটি চেঞ্জ করে নিলেই এ ধরনের এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ কালার ম্যাচিং না হলে আপনাকে ক্যাপ চেঞ্জ করে নিতে হবে অন্য কোনো উপায়ে আপনি ক্যাপের কালারগুলা সেম পাশের দাঁতের মতো করতে পারবেন না মাড়ির দিকে হলে সাধারণত তেমন একটা সমস্যা হয় না এখানে একটি দাঁত দেখুন মাড়িতে ক্যাপ করা হয়েছে তো এটি মোটামুটি এখানে আমাদের আমরা দেখতে পাই না তাই এখানে সমস্যা কালারটা বিষয় হয় না এখানেও দেখুন একটি দাঁতে ক্যাব করা হয়েছে তো কালারটা বিষয় নয় মাড়ির ক্ষেত্রে কিন্তু সামনের দিকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় তো ভিওস এ ধরনের সমস্যা যখন তাতে ক্যাপ সেটিং হচ্ছে তখন আপনার কালার ম্যাচিংটা যদি দেখেন যে ভালো হচ্ছে না তখন ডক্টরকে বলতে পারেন তখন তিনি সেটি চাইলে চেঞ্জ করে দিতে পারেন অথবা যাদের হয়ে গেছে তাদের ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে এমন অন্য কোনো ওয়ে নাই তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম